আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটু বিনোদনের জন্য। আর আমি আজকের বিনোদনের পাশে নিয়েছি, প্রথমে আছে মানিক, তুমি একটু চশমাটা করো। না না না, তো যাই হোক, প্রথমে নিয়েছি আপনাদের সেই শ্রদ্ধেয় মানিক, যার ভিতরে অনেকগুলো গুণ আছে হয়তো আপনারা এ পর্যন্ত জানেন না। আর পাশে আছে আমাদের শিল্পী আলামিন, আছে কালচার, আছে মনির, আছে বিপ্লব। বিপ্লবের কথা বলতেই মানে গাও ঝাঁকি দিয়ে উঠলো। আর এ পাশে আছে রানী আতিয়া আশা। তো যাই হোক, আমরা কিন্তু আজকে একটু মিথা যাচাই করবো, ছেলে ভার্সেস মেয়ে। জি ওস্তাদ, এটা তো জানা কথা, মেয়েদের মেধা বেশি, এটা আবার যাচাই করে। আরে আরে, দেখা যাবে নি, সবসময় মেয়েদের বুদ্ধি খাটুর নিচে থাকে। আচ্ছা ঠিকই কইছ, শোনো, ফটো লিখে ছেলেরা পাঁচটা শব্দ দেবে মেয়েদের, ঠিক আছে? যদি মেয়েরা ঠিকঠাক মতো গান গাইতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু ওদের পয়েন্ট। আর 10টা দিবেন পয়েন্ট দেন, তাও পারবেন না। আর মেয়েরা দেবে ছেলে করে, ঠিক আছে? অর্থাৎ এক কথায় বলা যায় যে ছেলেরা যদি শব্দ দেয়, মেয়েরা যদি গান না গাইতে পারে, তাহলে কিন্তু মেয়েরা পয়েন্ট পাবে না, ছেলেরা পয়েন্ট পাবে। শব্দটা ওস্তাদকে গানের মধ্যে থাকলে হয়েছে। ইয়েস, শব্দ। হ্যাঁ আপনি যা বলবেন আমরা তাই শুনিবো। না না না, দাঁড়াও, আমরা একটা প্রবাদ বাক্য শুনছি, লেডিস ফার্স্ট। আস্তে 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 একটু টাইম দাও দর্শকদের, মনের গুয়া মুড়ি পানে দিয়া দিও। গানের যে কোনো জায়গায় এই শব্দ আমরা খুঁজে পাইলেই আমি পারি নিয়ে নেবো, ঠিক আছে? ধরো এবার তোমরা শব্দ দাও, আমি দিচ্ছি, আমি দেবো। সমান সমান সমান, আস্তে 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 টাইম দাও, গানের মতো সমান সমান। দাঁড়াও দাঁড়াও, এখনো কিছু হয় নাই, এখনো উল্লাসের কিছু হয় নাই, তোমরা বলে দিও তারপরে। অনেক গানের শব্দটা আছে, অনেক গান।
অনেক বছর আগের একটা বৃষ্টির দাগ ছিল পুরনো ক্যালেন্ডারে বসানে আমার তিন সময় এক কলিকাল বুঝে সেদিন কি ধরছিল কলির কালারি গায়নের মধ্যে কলির কালারি আছে শুনবো চুপ এই গানটা ইউটিউবে পাওয়া যাবে বিচার তো বিচারই হবে যেহেতু বলছে একুশে অক্টোবর একুশে অক্টোবর
পয়েন্ট আর দুই ছেলেদের পয়েন্ট হলো 4 মেয়েদের হলো 2 2 আচ্ছা এবার শব্দ দাও হাসি শব্দগুলো অনেক গানে ব্যবহার আমাদের শিল্পীরা আসলে খালি শুধু গান বাজনাই করে না, তাদের কিন্তু মেধাটাও অনেক অনেক ভালো।
ছেলে দল জিতছে, মেয়ে দল হারছে। এবার উস্তাদ কি দিবে? কিছু না, কারণ হার জিত তো দুনিয়া, নাকি? খেলায় অংশ নেবে, কে হারবে কে জিতবে সেটা তো বলা যায় না, তবে অংশটা নেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ, তাই না? তো এই যে মেয়েরা অংশ নিচ্ছে, মেয়েরা যদি একটা পয়েন্ট ভুল গুণ না করছে তাহলে তো কি বলবো। তো প্রিয় দর্শক, যাই হোক, আমরা কিন্তু আপনাদের কমেন্ট বক্সে দেখবো মেয়ে দলের গান ভালো হলো নাকি ছেলে দলের গান ভালো হলো, এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তারপরে আমরা হার জিত আমরা বিচার করবো। যাই কিছু করি আপনাদের বিনোদনের জন্য করি, তো আসলে মাইন্ড করবেন না। আজকের মতো এখানেই দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রতিভা নিয়ে অন্য কোনো জায়গাতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।